এবারের টপিক জেনারেল সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন নন হোমোজিনিয়াস। আমরা হোমোজিনিয়াসের জন্য অলরেডি দেখেছি যে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো কীভাবে দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। আমরা এবার নন হোমোজিনিয়াস ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো কোন কন্ডিশনে একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে আমরা সেটা দেখব। অটোমেটিক্যালি এই যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ইকুয়েশনটাকে অবজার্ভ করলে দেখতে পাবে এর মধ্যে তিনটে পার্ট আছে। এই পার্টটা কিন্তু একটা হোমোজিনিয়াস পার্ট অফ ডিগ্রি টু, এটা হলো ডিগ্রি ওয়ান আর এটা হলো কনস্ট্যান্ট। তাহলে এ কোন ক্রাইটেরিয়াতে পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে আমরা সেইটা এবার দেখতে যাচ্ছি। তো থিওরি বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি টু রিপ্রেজেন্ট এ পেয়ার অফ স্ট্রেট লাইনস আর এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়াল টু জিরো অ্যান্ড এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো। দ্যাট ইজ এই ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো যদি একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে তাহলে অটোমেটিক্যালি এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার জিরো হবে এবং এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো হবে। একই রকমভাবে যদি এই দুটো ক্রাইটেরিয়া জিরো হয়, দ্যাট ইজ এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার যদি জিরো হয় এবং একই সাথে যদি এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো হয় তাহলে এ একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কথাটা উল্লেখ আছে। দ্যাট ইজ এটা হলে যেমন এটা ট্রু, এটা হলেও এটা ট্রু। এবার তোমাদেরকে আমি বলে রাখি এই যে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো এটা কিন্তু খুব একটা নেসেসারি নয়। এটা নেসেসারি যদি রিয়াল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতে হয় তবে। সাধারণত এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যদি সিম্পলি এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার জিরো হয়। সাথে যদি এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো হয় তাহলে এটা শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন নয়, রিয়াল পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে। তাহলে প্রথমে আমরা নেসেসারি পার্টে ধরে নিই এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো একটা পেয়ার অফ রিয়াল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে। দেখবে আমি এখানে লেখার সময় রিয়াল শব্দটা উল্লেখ করেছি। আমি ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো রিপ্রেজেন্টস এ পেয়ার অফ রিয়াল স্ট্রেট লাইন। তার মানে অটোমেটিক্যালি এই ইকুয়েশনকে এই এন্টায়ার ইকুয়েশনটাকে আমরা দুটো রিয়াল ইকুয়েশনে ব্রেক করতে পারবো। সাধারণত আমরা দেখিয়েছিলাম যদি ইকুয়েশনটা থাকে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো তাহলে আমরা যে দুটো স্ট্রেট লাইন পাই সেই স্ট্রেট লাইন দুটো অরিজিন দিয়ে পাস করে। তাহলে এখানে তার সাথে আবার এই পার্টটা যোগ আছে, একটা নন হোমোজিনিয়াস পার্ট যোগ আছে। তার মানে অটোমেটিক্যালি এখানে যে স্ট্রেট লাইন দুটো আমরা পাবো তারা জেনারেল স্ট্রেট লাইন হবে, এটা অরিজিন দিয়ে পাস করবে এরকম কোনো মানে নেই। তার মানে এই যে লেফট সাইডের যে ফ্যাক্টরটা এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি তাকে আমরা দুটো লিনিয়ার ফ্যাক্টরে ব্রেক করতে পারবো।
The expression on the LHS left hand side must be factorized into two linear factor. তাকে আমরা দুটো লিনিয়ার ফ্যাক্টরে ব্রেক করে ফেলতে পারবো। আমরা ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এন ওয়ান মাল্টিপ্লাইড বাই এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু। তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে আমরা যে স্ট্রেট লাইন দুটো নিলাম এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এন ওয়ান আর এল টু এক্স প্লাস এম টু ওয়াই প্লাস এন টু, এরা কিন্তু দুজনেই অরিজিন দিয়ে কোনোদিন পাস করে না। ওকে, এরা জেনারেল ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, কারণ এই ইকুয়েশনটার মধ্যে কিন্তু হোমোজিনিয়াস ছাড়াও একটা নন হোমোজিনিয়াস পার্ট কিন্তু আছে। তাই আমরা যে স্ট্রেট লাইন দুটো নিলাম তাদেরকেও জেনারেল সেন্সেই নিলাম। এবারে আমরা কোএফিশিয়েন্টগুলো কম্পেয়ার করব। দেখো এক্স স্কোয়ারের কোএফিশিয়েন্ট এখানে আছে এল ওয়ান এক্স, এখানে আছে এল টু এক্স, দ্যাট ইজ এল ওয়ান এল টু এক্স স্কোয়ার, আর কোথাও এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই। আর এখানে আছে এ এক্স স্কোয়ার, তাহলে এল ওয়ান এল টু ইকুয়ালস টু এ। এক্স ওয়াইয়ের টার্ম এল ওয়ান এক্স গুণ এম টু ওয়াই প্লাস এল টু এক্স গুণ এম টু ওয়াই, আর এখানে আছে টু এইচ এক্স ওয়াই, তার মানে এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান দ্যাট ইকুয়ালস টু টু এইচ। এম ওয়ান ওয়াই এম টু ওয়াই, এম ওয়ান এম টু ওয়াই স্কোয়ার, এখানে আছে বি ওয়াই স্কোয়ার, দ্যাট ইজ এম ওয়ান এম টু বি। এল ওয়ান এক্স গুণ এন টু প্লাস এল টু এক্স গুণ এন ওয়ান, আর এখানে আছে এক্স এর টার্ম টু জি এক্স, তাহলে এল ওয়ান এন টু প্লাস এল টু এন ওয়ান দ্যাট ইকুয়ালস টু টু জি। এম ওয়ান ওয়াই এখানে আছে এন টু, আর এখানে আছে এম টু ওয়াই, এখানে আছে এন ওয়ান, দ্যাট ইজ এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান গুণ ওয়াই, আর এখানে আছে টু এফ ওয়াই, দ্যাট ইজ এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান দ্যাট ইকুয়ালস টু টু এফ। এখানে আছে এন ওয়ান, এখানে আছে এন টু, এন ওয়ান এন টু হচ্ছে সি, তাহলে এন ওয়ান এন টু ইকুয়ালস টু সি। আমরা কোএফিশিয়েন্ট কম্পেয়ার করে এই ক্রাইটেরিয়াটা এখান থেকে পেয়ে গেলাম। একটা কথা স্পষ্ট কিন্তু মাথায় রাখতে হবে, আমার এখানে এই যে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এদের ভ্যালুগুলো যদি আমরা জেনে যাই তাহলে অটোমেটিক্যালি এই ইকুয়েশনটা যে দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে তাদের রিয়াল স্ট্রাকচার আমরা জেনে যাব। যদি আমরা এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টুর ভ্যালু জেনে যাই তাহলে এই ইকুয়েশনটা যে দুটো রিয়াল স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে তাদের রিয়াল স্ট্রাকচার কিন্তু আমরা জেনে যাব। আর যদি আমাকে এই ইকুয়েশনটা কোন কন্ডিশনের আন্ডারে স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে সেটা জানতে হয় তাহলে সিম্পলি এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টুকে ইলিমিনেট করে এমন একটা রিলেশন বানাতে হবে যার মধ্যে শুধুমাত্র এ বি এইচ জি এফ সি ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এটা কিন্তু আমরা ধরে নিয়েছি। এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, তাই এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টুকে ইলিমিনেট করে যে রিলেশনটা পাবো সেটাই হবে এই ইকুয়েশনের স্ট্রেট লাইন হওয়ার কন্ডিশন। আর যদি আমাকে এদের ব্রেক ভ্যালুগুলো জানতে হয় তাহলে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টুর ভ্যালুগুলো আমাকে জানতে হবে। এই হলো পরিষ্কার বিষয়। তো আমরা কি বলেছি দেখো, তার জন্য আমরা এখানে কন্ডিশন বের করতে যাচ্ছি। আমরা তো বলিনি যে এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরোকে ব্রেক করে আমরা যে দুটো স্ট্রেট লাইন পাই তাদেরকে বের করো, তা আমরা বলিনি। আমরা কন্ডিশনটা বের করতে বলেছি যে কোন কন্ডিশনে ওই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, তাহলে অটোমেটিক্যালি এখানে ইলিমিনেশন লাগবে। তার জন্য এখানে লেখা আছে রিকোয়ার্ড কন্ডিশনস আর অবটেন্ড বাই ইলিমিনেটিং এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু ফ্রম দ্য অ্যাবাভ রিলেশন। এই রিলেশনগুলো থেকে এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টুকে ইলিমিনেট করে আমরা কি বের করব না কন্ডিশনটা বের করব। ফর ইলিমিনেশন উই কনসিডার দ্য ফলোয়িং প্রোডাক্ট, আমরা একটা প্রোডাক্ট রিলেশন থেকে এখানে কাজটা স্টার্ট করছি। প্রোডাক্ট রিলেশনটা কি নিয়েছি, একটা ডিটারমিন্যান্ট এল ওয়ান এল টু জিরো এম ওয়ান এম টু জিরো এন ওয়ান এন টু জিরো, এখানে এল টু এল ওয়ান ওয়ান এম টু এম ওয়ান ওয়ান এন টু এন ওয়ান ওয়ান, এই দুটো ডিটারমিনেন্টের প্রোডাক্ট নিয়ে আমরা স্টার্ট করেছি।
যেহেতু ডিটারমিনেন্ট আমরা রো বাই রো গুণ করতে পারি, রো বাই কলাম গুণ করতে পারি, যেটা আমাদের সুবিধা হবে আমরা করতে পারি, আমরা রো বাই রো গুণ করছি। তাহলে এল ওয়ান এল টু, এল ওয়ান এল টু যোগ এল টু এল ওয়ান, জিরো গুণ ওয়ান তো অটোমেটিক্যালি জিরো, তাহলে টু এল ওয়ান এল টু, এম ওয়ান এম টু, এল ওয়ান এল টু জিরো, এম টু এম ওয়ান ওয়ান, তার মানে এল ওয়ান এম টু যোগ এল টু এম ওয়ান। এবার এটা গুণ এটা, এল ওয়ান এন টু যোগ এল টু এন ওয়ান, আর জিরো গুণ ওয়ান অলওয়েজ জিরো। এবারে এখান থেকে স্টার্ট হচ্ছে এম ওয়ান এম টু জিরো, এল টু এল ওয়ান ওয়ান, দ্যাট ইজ এম ওয়ান এল টু প্লাস এম টু এল ওয়ান, এম ওয়ান এম টু জিরো তার সাথে এম টু এম ওয়ান ওয়ান, টু এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু জিরো, এন টু এন ওয়ান ওয়ান, এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান। এবারে স্টার্ট হচ্ছে এন ওয়ান এন টু জিরো তার সাথে এল টু এল ওয়ান ওয়ান, এল ওয়ান এন টু প্লাস এল টু এন ওয়ান। এবারে এর সাথে এম এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান, এবারে এর সাথে টু এন ওয়ান এন টু। অটোমেটিক্যালি আমরা অলরেডি বের করে রেখেছি এল ওয়ান এল টু হচ্ছে এ, জাস্ট এই ভ্যালুগুলোকে আমরা বসিয়ে যাব। তাহলে এল ওয়ান এল টু জায়গাতে আমরা বসিয়ে দিলাম এ হয়ে গেল টু এ, এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান ছিল টু এইচ, এল ওয়ান এম টু প্লাস এল টু এন ওয়ান হয়ে গেল টু জি, এম ওয়ান এল টু প্লাস এম টু এল ওয়ান টু এইচ, টু এম ওয়ান এম টু, এম ওয়ান এম টু হচ্ছে বি, তাহলে টু এম ওয়ান এম টু টু বি, এম ওয়ান এন টু প্লাস এম টু এন ওয়ান টু এফ, এন ওয়ান এল টু প্লাস এন টু এল ওয়ান টু জি, এন ওয়ান এম টু প্লাস এন টু এম ওয়ান টু এফ, এন ওয়ান এন টু সি, তাহলে টু সি। এবার দেখো এখানে প্রত্যেকটা রো ওয়াইজ যাও বা কলম ওয়াইজ যাও, তুমি দুই একটা করে কমন পাবে। আমরা জানি ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা সেপারেট ক্যালকুলেশন হয়, তাহলে ফার্স্ট রো থেকে টু কমন নাও, সেকেন্ড রো থেকে টু কমন নাও, থার্ড রো থেকে টু কমন নাও, তাহলে ওভারঅল এই কিন্তু ডিটারমিনেন্ট এইচ ডি এইচ বি এফ জি এফ সি। এবার খেয়াল করে দেখো এই যে ডিটারমিনেন্ট আমরা নিয়েছিলাম, প্রথম ডিটারমিনেন্টটা এল ওয়ান এল টু জিরো, এম ওয়ান এম টু জিরো, এন ওয়ান এন টু জিরো, এর থার্ড কলামটা ছিল পুরোপুরি জিরো, তাহলে অটোমেটিক্যালি এই ডিটারমিনেন্টটার ভ্যালুটাই কিন্তু জিরো। তাহলে জিরো গুণ সামথিং কি পাবে, জিরো, তার মানে আমরা কি পেলাম, যেহেতু এল ওয়ান এল টু জিরো, এম ওয়ান এম টু জিরো, এন ওয়ান এন টু জিরো, সো দ্য প্রোডাক্ট ইজ জিরো। সো এই কিন্তু এ ডিটারমিনেন্ট এইচ ডি এইচ বি এফ জি এফ সি জিরো, দ্যাট ইজ ডিটারমিনেন্ট এইচ ডি এইচ বি এফ জি এফ সি দ্যাট ইকুয়ালস টু জিরো। সো এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো। তাহলে এই যে ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, সে একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে কখন, যদি ডিটারমিনেন্ট এইচ ডি এইচ বি এফ জি এফ সি জিরো হয়। সেটাকে ব্রেক করলে তুমি ওটাই পাবে, এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইকুয়ালস টু জিরো। রিয়াল স্ট্রেট লাইন আমি বলেছি, যদি রিয়াল স্ট্রেট লাইন হয়, ওই দুটো স্ট্রেট লাইনই রিয়াল স্ট্রেট লাইন হয়, দ্যাট ইজ তাদের মধ্যে কোনো কমপ্লেক্স ফ্যাক্টর আই ফ্যাক্টর না থাকে, তাহলে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো হতে হবে। বাট পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করার জন্য কন্ডিশন এই অবধি, তাতে ইমাজিনারি হতে পারে রিয়ালও হতে পারে। আমি এখানে যখন প্রমাণটা করছি রিয়াল দিয়ে করছি, কারণ ওটাই সর্বোচ্চ প্রমাণ, তার মধ্যেই নর্মাল যে কোনো স্ট্রেট লাইনের কেসটা ঢুকে আছে। তাহলে আমাকে দেখাতে হবে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো। আমি ক্যালকুলেশন স্টার্ট করছি ফোর ইন্টু এইচ স্কোয়ার মাইনাস এবি থেকে, দ্যাট ইজ ফোর এইচ স্কোয়ার মাইনাস ফোর এবি। এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান হচ্ছে টু এইচ, তার মানে এল ওয়ান এম টু প্লাস এল টু এম ওয়ান তার স্কোয়ার মাইনাস ফোর এবি, দ্যাট ইজ ফোর এল ওয়ান এল টু এম ওয়ান এম টু। অটোমেটিক্যালি এটাকে যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবির সূত্রে ফেলে দিই, এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ এল ওয়ান এম টু মাইনাস এল টু এম ওয়ান তার স্কোয়ার, অটোমেটিক্যালি এটা গ্রেটার ইকুয়ালস টু জিরো। একটা স্কোয়ার কোয়ান্টিটি অটোমেটিক্যালি গ্রেটার ইকুয়ালস টু জিরো, তার মানে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের ফার্স্ট পার্টটা প্রুফ হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যদি এটা জিরো হয়, আর রিয়াল পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করবে যদি এটা এবং একই সাথে এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো হয়, ওটা জিরো আর এইচ স্কোয়ার মাইনাস এবি গ্রেটার ইকুয়ালস টু জিরো। সাফিসিয়েন্ট পার্টে আমরা দেখাবো যদি এই ক্রাইটেরিয়া দুটো হোল্ড করে,
তাহলে ওই ইকুয়েশনটা একটা পেয়ার অফ স্টেট লাইন রিপ্রেজেন্ট করে। ওকে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো।